মেয়েদের সংখ্যা বেশি হবে, কামতের আলামত। কিন্তু বড় দাজ্জাল যদিও এখনো বের হয় নাই, ছোট দাজ্জাল কিন্তু টিকে বেরিয়ে গেছে। এক নম্বর দাজ্জাল বুশ, দুই নম্বর দাজ্জাল ইসরায়েল গোষ্ঠী, তিন নম্বর দাজ্জাল ডোনাল্ড ট্রাম্প, চার নম্বর যত জালেম শাসক আছে মুসলমানকে মারতে চাই, এরাই হলো ওই দাজ্জালের চাচাতো ভাই। কেউ কাউরে তালাক দিলে আগে আলেমরার কাছে ফতুয়ার লেগে 10 গ্রাম তালাশ করছে, এখন ষাষ্ঠল পয়সা গ্রামের কিছু মাতবর রয়ে ফতুয়া দিয়ে দেয়। কথা কন ঠিক কিনা? এইগুলা কেয়ামতের আলামত। শরীয়তের ফয়সালা করতো না, গ্রামের সাধারণ মানুষ শরীয়তের ফয়সালা করব, কিয়ামতের আলামত। কথা কন ঠিক কি না? ঠিক নেই? কেউ কাউরে তালাক দিলে আগে আলেমরার কাছে ফতুয়ার লেগে 10 গ্রাম তালাশ করছে, এখন ষাষ্ঠল পয়সা গ্রামের কিছু মাতবর রয়ে ফতুয়া দিয়ে দেয়। কথা কন ঠিক কি না? এগুলা কিয়ামতের আলামত। আলেমদের মূল্য দিতে জানবে না, এটা কেয়ামতের আলামত। কথা বলেন ঠিক কি না? গণ গণ ভূমিকম্প হবে, ঘূর্ণিঝড় হবে, শৈত্যপ্রবাহ হবে, এবং চোখের পলকে মানুষ স্টুপ করে মারা যাবে, এইগুলা কেয়ামতের আলামত। মেয়েদের সংখ্যা বেশি হবে, কেয়ামতের আলামত। মেয়েদের দ্বারা ফেতনা ফসাদ অনেকাংশে বাড়বে, কেয়ামতের আলামত। এইরকম 250 কেয়ামতের আলামত আছিল, সব ঘটে গেছে। এখন যত ছোট আলামত আছিল সব শেষ, এখন বড় আলামত। বড় আলামত কি? বড় আলামত হলো ইয়াজুজ মাজুজ বন্দি অবস্থায় আছে, সে বেরিয়ে আসবে। দাজ্জাল সে দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। কিন্তু বড় দাজ্জাল যদি এখনো বের হয় নাই, ছোট দাজ্জাল কিন্তু টিকে বেরিয়ে গেছে। এক নম্বর দাজ্জাল বুশ, দুই নম্বর দাজ্জাল ইসরায়েল গোষ্ঠী, তিন নম্বর দাজ্জাল ডোনাল্ড ট্রাম্প, চার নম্বর যত জালেম শাসক আছে মুসলমানকে মারতে চাই, এরাই হলো ওই দাজ্জালের চাচাতো ভাই। কথা বলেন ঠিক না বেটি? সেই দাজ্জাল আসবে, সেই দাজ্জাল আসবে, এসে আপনাকে বলবে আমারে আল্লাহ মান। নাউজুবিল্লাহ, আল্লাহ কয়জন? কথা কয় না, আল্লাহ কয়জন? আব্বু বসেন, বাবা বসুন। এখন যদি ব্রেকের দিন রাস্তা যারা আসতেছে না বসবে কোথায়? বসুন বসুন, শীতের দিন রৌদ্রটা খুব আরাম, বসুন। দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হয়ে আপনাকে বলবে আমাকে আল্লাহ মান। সোনাচঙ্গের মানুষ, বসন্তপুরের মানুষ, ছনখলার মানুষ, চাঁদপুরের মানুষ, চোরারো ঘাটের মানুষ, জবান খুলে বলুন আল্লাহ কয়জন? সেজদা বাবার মালিককে, আল্লাহ ছাড়া কাহারো কাছে কি মাথা নত করা যাবে? যাবে না। কে একটু পিছনে অসুবিধা? কইলে ঠান্ডা হয়েছে নি? আচ্ছা ঠিক আছে, মানে মহব্বতের মানুষ, খুব আশেক মানুষ। আল্লাহ কয়জন? জবান খুলেন কয়জন? সেজদা পাওয়ার মালিককে, আল্লাহ ছাড়া কাহারো কাছে কি মাথা নত করা যাবে? যা কেউ দেখে না দেখে কে, যা কেউ শুনে না শুনে কে? তো আল্লাহ যদি সবকিছু দেখেন শুনেন, তাহলে আমাদের আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে, এটাই তো ফাইনাল। কথা বলেন ঠিক কিনা?